মুসলিম বিশ্বের প্রাচীন যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো টিকে আছে তার মধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয় অন্যতম। এটি শুধু মুসলিম বিশ্বে নয় বরং পুরো পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয় অবস্থিত। 969 খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফতের কাছ থেকে ফাতেমি খেলাফতের শাসকগণ মিশর জয় করে নেন। ফাতেমি খলিফা আল মুইজ লিদিনাল্লাহ ইসলামী শিক্ষার উদ্দেশ্য নিয়ে 970 সালে আল আজহার বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করেন এবং 972 সালে এর নির্মাণ সম্পন্ন হয়। প্রথমে আল আজহার বিশ্ববিদ্যালয় আল আজহার মসজিদ নামে পরিচিত ছিল। আল আজহার শব্দটি এসেছে আল জাহার থেকে, যার অর্থ আলোকময় বা আলোকবর্তিকা। 989 সালে এই মসজিদে 35 জন আলেমকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে মসজিদটি ধীরে ধীরে আল আজহার বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। এই বিশ্ববিদ্যালয়টি মুসলিম বিশ্বে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ শরিয়া শিক্ষা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানে শিক্ষার্থীরা আল কোরআন এবং বিস্তারিতভাবে ইসলামী আইন শিক্ষা নেন। পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, ফার্মেসি, মেডিসিন, প্রকৌশল, কৃষি, যুক্তিবিদ্যা, ব্যাকরণ এবং অলঙ্কার শাস্ত্র ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। প্রায় 1500 বছর ধরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় জ্ঞানের চর্চা অব্যাহত রয়েছে। কালের পরিক্রমায় মিশরের শাসক পরিবর্তিত হলেও প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেক শাসক গোষ্ঠী আল আজহারের পৃষ্ঠপোষকতা করেছেন বলেই সাধারণ একটি মসজিদ আজ বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। 969 সালে ফাতেমিরা যখন মিশর জয় করে নেয় তখন সেখানকার অধিকাংশই ছিল সুন্নি মুসলিম, এদিকে ফাতেমিরা ছিল শিয়া মুসলিম। 1171 সালে সালাউদ্দিন আইয়ুবি ফাতেমিদের ক্ষমতাচ্যুত করে মিশরে পুনরায় সুন্নি শাসন প্রতিষ্ঠা করেন। এ সময় তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত করেন এবং কিছুদিন পরেই শিয়া মতবাদের বিষয়গুলো বাদ দিয়ে নতুন করে আল আজহার বিশ্ববিদ্যালয় চালু করেন। মামলুক শাসকদের উত্থানে মিশরে আইয়ুবী শাসনেরও অবসান হয়। আল আজহার প্রতিষ্ঠার পর মিশরের শাসন ব্যবস্থা যতবার পরিবর্তিত হয়েছে ঠিক ততবারই আল আজহার বিশ্ববিদ্যালয়েও আমূল পরিবর্তন ঘটেছে। সবচেয়ে বেশি ইতিবাচক পরিবর্তন আসে মামলুক শাসন আমলে। অনেক ঐতিহাসিক মামলুক শাসন আমলকে আল আজহারের পূর্ণ জাগরণ বলে উল্লেখ করেছেন। মামলুকদের পর মিশরের ক্ষমতা চলে আসে উসমানীয় শাসনের অধীনে। মামলুক আমলে যে আভিজাত্যের ছোঁয়া আল আজহার পেয়েছিল উসমানীয় আমলে তা বজায় থাকে। বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোকে ইসলামিক ও আরবি, বিজ্ঞান ও মানবিক এই তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রত্যেক ইউনিটে রয়েছে একাধিক অনুষদ ও বিভাগ। মোট 87টি অনুষদ রয়েছে, যার 40টি মেয়েদের জন্য এবং 47টি ছেলেদের জন্য। আধুনিক আল আজহারের যাত্রা শুরু হয় 1961 সালে। ওই সময় বিশ্ববিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হল ইসলাম ধর্ম ও ইসলামী সংস্কৃতির বিস্তার ঘটানো। বর্তমানে ইসলাম শিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। বর্তমানে আল আজহারের 15155 শ্রেণীকক্ষে 30,000-এর বেশি শিক্ষক পাঠদান করেন। তাদের কাছ থেকে পাঠ গ্রহণ করেন 500,000-এর বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের 20% বিদেশি। বর্তমানে 102 দেশের শিক্ষার্থী আল আজহারে লেখাপড়া করছেন। শিক্ষক সহ আল আজহারের কর্মচারী ও কর্মকর্তাদের সংখ্যা প্রায় 1,31,000। তবে আল আজহারের অধীনে মিশরের প্রায় 4,000 শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়। এই হিসাবে আল আজহারের বর্তমান শিক্ষার্থী 20,00,000-এর মতো। কায়রোর সবচেয়ে বড় বাগানের মালিক আল আজহার বিশ্ববিদ্যালয়। মোট 30,000 হেক্টর জমির উপর এই বাগানটি। 5,000 বছরের প্রাচীন এই বাগানে রয়েছে 80,000 প্রজাতির উদ্ভিদ। এ থেকেই ধারণা করা যায় আল আজহারের আয়তন কত বড়। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।